হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ পলাশউদ্দিন, আপনারা দেখছেন পলাশ মোটিভেশন। পলাশ মোটিভেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা আপনাদের এসপিসি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনারা প্রথমে লগ ইন করে নেবেন এসপিসি অ্যাকাউন্টটা। এরপরে আপনারা এখানে দেখছেন যে লোগোটা, এই লোগোর উপরে একটা চাপ দেবেন। এখানে চাপ দিলে এখানে উপরে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, এবং চেঞ্জ পাসওয়ার্ডের উপরে চাপ দিবেন। চেঞ্জ পাসওয়ার্ডে চাপ দিলে আপনি এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং ওল্ড পাসওয়ার্ড, এবং এখানে একটা কথা বলে নিই, পাসওয়ার্ড চেঞ্জ করতে কি আপনাদের টাকা লাগবে? অবশ্যই লাগবে না, কারণ পাসওয়ার্ড চেঞ্জ করতে কোনো টাকা লাগে না। প্রথমে আপনারা আপনাদের নিউ পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় খুব টেকনিক করে পাসওয়ার্ড দিবেন, কিছু সংখ্যা দিবেন, কিছু নাম্বার দিবেন, কিছু ওয়ার্ড দিবেন, এভাবে মিলাইয়া। তো তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, সেম নিউ পাসওয়ার্ডে যেটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে সেটাই দিবেন, এবং ওল্ড পাসওয়ার্ড আপনার যেটা ছিল ওটাই দিয়ে দিবেন। এরপরে আপডেট করে দিবেন। আপডেট করে দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে চেঞ্জ করবেন। এবং আরেকটা বিষয় বলি যে আপনারা ইএসপিসি হেল্পলাইন কোনো সময় খোলা পাচ্ছেন না। খোলাটা কখন থাকবে? সকাল 8টার পর থেকে 10টার ভেতরে আপনারা কল দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।